মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক গ্রেপ্তারের দাবি অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বরার। সাম্প্রদায়িক মন্তব্য করার বাবে হিমন্ত বিশ্ব শর্মাক গ্রেপ্তারের দাবি প্রদেশ কংগ্রেসের সভাপতিগার। মঙ্গলবারে তিনদিনিয়া ভ্রমণসূচীল বরাক উপত্যকাত উপস্থিত হওয়া কংগ্রেসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে হাইলাকান্দিত এই মন্তব্য করেছে রিপুণ বরায়। উল্লেখ্য যে রাজ্যের ডিটেনশন ক্যাম্পক লৈ কিছুদিন পূর্বে মন্তব্য করেছিল মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। রিপুণ বরার অভিযোগ অনুসরি মন্ত্রী শর্মায় ডিটেনশন ক্যাম্পসমূহ মুসলমানের বাবেহে নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করেছিল। এই সাম্প্রদায়িক মন্তব্যের বাবে হিমন্ত বিশ্ব শর্মাক কঠোর সমালোচনাও করে রিপুণ বরায়। তেওঁ লগতে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বিজেপির এক ললিপপ বলেও আখ্যা দিয়ে। আমার ইয়াত কোন মানুষ বিদেশি আছো? আমি 1971-র আগত আমার সব মানুষ আহিছে, গতি 1971-ত অহা মানুষের কারণে ক্যাবর কোনো প্রয়োজন নাইকিয়া। ক্যাবর কোনো এটু ক্যাব এটা এটা লালিপপ দেখাইছে, কারণ ক্যাব দিব ঠিক আছে, ক্যাবত যাক মানুষ নাগরিকত্ব দিব সেই মানুষ তেতিয়াহলে কিয় আসাম একর্ডর তোলকে 6 নম্বর ধারা ইমপ্লিমেন্টেশনত কি কৈছে? 6 নম্বর ধারা ইমপ্লিমেন্টেশনত এতিয়া করবলে বিচারিছে কি যে এটি কি বলে কয় আপনার মাটির অধিকার, ব্যবসায় বাণিজ্যর অধিকার, চাকরির অধিকার এইবিলাক মানুষক নিদিয়ে। যদি এইবিলাক মানুষক চাকরির অধিক ক্যাবর যোগেদি যাক মানুষ সিটিজেনশিপ পাব সেই মানুষক মাটির অধিকার নিদিয়ে, না চাকরির অধিকার নিদিয়ে, ব্যবসায়ী অধিকার নিদিয়ে, তেতিয়ালে এই মানুষক ক্যাব দি পেলা কি লাভ আছে? অকাল খালি ভোট দিবর কারণে ক্যাব, অকাল ভোট দিয়ে বিজেপিক জিকাবর কারণে ক্যাব, এসব ললিপপ দেখাইছে, মানুষে বুঝি পাইছে। আর সবতকে ডাঙর কথা কালি বহুত ডাঙর কথা কই গৈছে, যেটু নিয়ম মতে আজি এটি কি বলে কয় সরকারে গ্রেপ্তার করব লাগে, কইছে যে ডিটেনশন ক্যাম্প কেবল মুসলিমর কারণে ডিটেনশন ক্যাম্প, এজন মন্ত্রী হয়ে তেনকা কথা কব পারে নাকি? দেশত আইন নাই নাকি? আইন তো সবর কারণে আছে, মুসলিম হিন্দু সবর কারণে, তেতিয়াহলে কি আইনে কব কোন ডিটেনশন ক্যাম্পত যাব কোন ডিটেনশন ক্যাম্পত না যাব আইনে কব? কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা কবলে কোন? কইছে যে ডিটেনশন ক্যাম্প মুসলিমর কারণে। গতি এনেকা সাম্প্রদায়িক কথা এজন মন্ত্রীয়ে কয় নাকি? যে যি আমার সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান, গতি এই কথাবিলাক কবলে আমি আহিছো, তেও এনেকা কথাবিলাক কই মানুষের মাজত সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করছে। এনআরসির পৰা বাদ পৰা ভারতীয় নাগরিকসকলক সহায়ের উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেসে রাজ্যের বিভিন্ন ঠাই ভ্রমণ করে সভা অনুষ্ঠিত করে আহিছে। তার অংশ হিসাবে মঙ্গলবারে কংগ্রেসের প্রতিনিধি দলটো হাইলাকান্দিত উপস্থিত হয়। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট নাও।